তোমার চুলে কি অনেক বেশি জটের সমস্যা? চুল চিরুনি করতে গিয়ে চুল ছিঁড়ে যাচ্ছে? তাহলে তুমি অবশ্যই এই সিরামটাকে অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে লেভেন সিরাম। এই সিরামটা অ্যাপ্লাই করার সাথে সাথে তোমার চুলটা খুব সুন্দর ম্যানেজেবল হয়ে যাবে। এটা আমি এখনই আমার মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু চুলের গোড়ার মধ্যে কখনোই এই সিরামটাকে অ্যাপ্লাই করবে না। তুমি তোমার চুলের লেন্থ অনুযায়ী 3 থেকে 4 ফোঁটা বা 5 থেকে 6 ফোঁটা নিয়ে নেবে, দ্যাটস এনাফ। তো তুমি হাতের মধ্যে একটু রগড়ে নিয়ে তারপরে চুলের নিচের লেন্থের মধ্যে অ্যাপ্লাই করবে, কখনোই চুলের গোড়ার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবে না। তো দেখো, এইরকমভাবে আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন দেখো চুলটা কিন্তু খুব সুন্দর করে চিরুনি করা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে লেভেন সেরাম। এটা সবার প্রথমেই লিখে দেওয়া আছে, হেয়ার এসেনশিয়ালস ড্যামেজ প্রোটেকশন। এটা আমাদের হেয়ারস্টার ড্যামেজ প্রোটেকশন করবে। আমাদের চুলের মধ্যে যদি ফ্রিজিনেস থাকে তবে এই সেরামটা অ্যাপ্লাই করার ফলে আমাদের ফ্রিজিনেসটা কন্ট্রোল হয়ে যাবে। ফ্রিজিনেস বলতে বোঝায় চুলের মধ্যে তেল অ্যাপ্লাই করোনি, তারপরেও তোমার চুলটা তেল তেলে ভাব লাগছে, একটা কেমন যেন চিপচিপা হয়ে থাকে, ওই সমস্যাটা কিন্তু থাকবে না আর। তোমার চুলে যদি ট্যাঙ্গেলসের সমস্যা থাকে, মানে জটের সমস্যা থাকে, তোমার চুলে যদি অনেক বেশি জট লাগে স্নান করার পরে, শ্যাম্পু করার পরে, তবে তুমি এই সিরামটাকে অ্যাপ্লাই করবে, তোমার চুলে কিন্তু জট লাগার সমস্যাটা আর থাকবে না। চিরুনি করার সময় অনেক চুল ঝরছে, অনেক চুল পড়ছে, চুলের মধ্যে গিট লেগে যাচ্ছে, সেই সমস্যাটা এই সিরামটাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু আর থাকবে না। রিডিউস ব্রেকেজ, তোমার চুল যদি ছেড়ে তুমি চিরুনি করার সময় হোক বা হাত দিয়ে তুমি চুল বাঁধার সময় হোক, গার্ডার খোলার সময় হোক, তোমার চুল যদি অনেক বেশি ছেড়ে ছিঁড়ে আসে, উঠে আসে না, একদম গোড়া থেকে উঠে আসার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে তোমার চুল যদি ছিঁড়ে যায়, অর্ধেক চুল ছিঁড়ে যায় বা চুলের আগা ছিঁড়ে যায়, তবে তুমি এই সিরামটাকে অ্যাপ্লাই করবে, দেখবে তোমার চুল ছেঁড়ার সমস্যাটা কিন্তু আর থাকবে না। গেট সিল্কি শাইনি হেয়ার, এই সিরামটাকে অ্যাপ্লাই করার ফলে তুমি একটা সিল্কি শাইনি হেয়ার পাবে, যা খুবই ভালো লাগবে, খুবই ম্যানেজেবল থাকবে হেয়ারটা। আমাদের মেয়েদের সবথেকে বড় সমস্যা হচ্ছে চুল ধোয়ার পরে যদি আমরা চুলটাকে ছেড়ে দেই, চুল ছেড়ে দিয়ে কোথাও যাওয়ার ইচ্ছা করলে পরে আমরা সেটা করতে পারি না, আমাদের চুলটা হয়তো কোনো সময় বেশি ফ্রিজি হয়ে যায়, না হয়তো কোনো সময় আমাদের চুলটা কাকের বাসার মতন লাগে। তো এই সিরামটা যদি তোমার অ্যাপ্লাই করো তাহলে ওই সমস্যাগুলো আর থাকবে না। মাথার মধ্যে একটা ছোটো হেয়ার ভেল লাগিয়ে নেবে বা সাইডে দুটো ক্লিপ লাগিয়ে নেবে, এই সিরামটাকে অ্যাপ্লাই করে নেবে, দেখবে তোমার চুলে কোনো সমস্যাই থাকবে না, খুব সুন্দরভাবে তুমি চুল ছেড়ে দিয়ে ঘুরতে পারবে। আর এই সিরামটা সবথেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হলো এই সিরামটার মধ্যে ভাইটামিন ই রয়েছে, যেটা খুবই ভালো। আর এই সিরামটাকে আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সিরামটা কিন্তু খুবই লাইট ওয়েট, এর কিন্তু কোনো রকম ভারী নয়। দেখো এই সিরামটা কিন্তু কোনো রকম ভারী নয়, হালকা, একদম হালকা। জাস্ট 1 ফোঁটা আমি তোমাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম চিপচিপা কিন্তু নয়। দেখো এটা শেলফ লাইফ হচ্ছে 2 বছর, এটার দাম হচ্ছে 60 টাকা। তো এটাকে আমি অফার্সের মধ্যে কিনেছি, এটাকে আমি purple.com থেকে কিনেছি। আমি এই সিরামটা কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ক্লিক করলেই কিনতে পারবে। এটার ফ্রেগরেন্সের কথা আমি বলে দিই, এটার ফ্রেগরেন্সটা সত্যি মাইল্ড, এটা ফ্রেগরেন্সটা জাস্ট আমার দারুণ লেগেছে। তুমি যখন চুলের মধ্যে অ্যাপ্লাই করবে দেখবে তোমার কাছাকাছি যারা থাকবে তারা তোমাকে একবার হলেও জিজ্ঞেস করবে যে তুমি তোমার চুলের মধ্যে কী অ্যাপ্লাই করেছো। তো এখানে দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে, তুমি যদি এই ভিডিওটা নাও দেখো তারপরে তুমি যদি এই প্যাকেটটা কিনে আনো তবুও তুমি এটাকে ইউজ করতে পারবে, পিছন থেকে সুন্দর করে লিখে দেওয়া আছে। তুমি তোমার চুলটাকে ধুয়ে আসবে, ধুয়ে এসে টাওয়াল দিয়ে ড্রাই করে নেবে। ড্রাই করে নেওয়ার পরে তোমার চুলটা যখন অল্প একটু শুকিয়ে যাবে, 70% শুকিয়ে যাবে, তোমার হাতের মধ্যে 2 থেকে 3 ফোঁটা সেরাম নেবে এবং তোমার চুলের মধ্যে অ্যাপ্লাই করবে। দেখো এখানে ছবিও দিয়ে দেওয়া আছে, অ্যাপ্লাই করবে এবং তুমি তোমার হাতের সাহায্যে চুলটাকে ডিট্যাঙ্গেল করে দেবে। প্যাকেজিংটা খুব সুন্দর করে করেছে। তো ইয়া, দ্যাটস ইট, এখানে আর বলার মতন কিছু নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করে আমাকে বুঝিয়ে দেবে, আর যদি খারাপ লেগেছে তুমি ডিসলাইক করতে পারো, কিন্তু খারাপ লাগার কারণটা প্লিজ আমাকে বলে দিও, তাহলে পরে আমি আমার ভিডিওগুলোর কোয়ালিটিগুলোকে আরও বেশি ভালো করার চেষ্টা করব। আর এই চ্যানেলের মধ্যে তোমরা হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, হোম রেমেডি রিলেটেড ভিডিও পেয়ে যাবে। তো পরবর্তীকালে আরও স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের ভিডিও এবং হোম রেমেডি দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।